দেখুন, মার্কিন বাহিনীকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য। আমেরিকা রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে বলে মনে করেছেন দেশটির সেনা কমান্ডার জেনারেল রবার্ট মিলার। একই সঙ্গে নরওয়েতে মোতায়েন মার্কিন মেরিন কোরের এই কমান্ডার তার বাহিনীকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। জেনারেল রবার্ট মিলার বলেন, আমি আশা করছি আমার কথা ভুল প্রমাণিত হোক, কিন্তু বাস্তবে একটি যুদ্ধ আসন্ন হয়ে পড়েছে। তিনি রাশিয়া ও প্রশান্ত মহাসাগরকে পরবর্তী বড় ধরনের সংঘাতের এলাকা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমার মনে হয় এখন আর আমাদের দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে নেই, তবে আরও কিছুদিন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন থাকবে বলে তিনি ইঙ্গিত দেন। এরপর সেখান থেকে কিছু সেনা সদস্যকে প্রত্যাহার করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে। মার্কিন সেনা কমান্ডার এমন এক সময় যুদ্ধের আশঙ্কার কথা জানালেন যখন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের উত্তেজনা বাড়ছে। এদিকে নরওয়েকে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে দেশটিতে যেন মার্কিন সেনা মোতায়েন করা না হয়।